আমরা দুনিয়ার মধ্যে থাকি, দুনিয়া থেকে যাই, সুস্থ থাকি, অসুস্থ হই, বিপদে থাকি, আনন্দে উল্লাসে থাকি, সর্ব অবস্থায় জীবনে যৌবনে, মরণে জীবনে সর্ব অবস্থা যেন আল্লাহ পাকের বান্দা হিসেবে কি আমরা থাকতে পারি, আল্লাহ পাক যেন ওই থাকাটাকে কবুল করেন, কোন রকমের ঢেউ তুফান কোন রকমের কি উত্থান পতন যেন আমাদের এই ইমানি বিষয়গুলোর উপরে কোন কি আক্রমণ করতে না পারে, আক্রান্ত করতে না হই আমরা লক্ষ্য রাখতে হবে। হকানি আলেমুল আমাদের সাথে সম্পর্ক রাখা, কারো সমালোচনায় পতিত না হওয়া, কারো ব্যাপারে কোনো সমালোচনা না করা, কারো সমালোচনা না শোনা, নিজের এসলাহি ফিকির রাখা, আল্লাহ পাকের উপর ভরসা পোষণ করা, এবাদত বাড়ায় দেয়া, কান্নাকাটি তৌবা ইস্তেগফার বাড়ায় দেয়া, এগুলো হচ্ছে আমাদের বর্তমান কি প্রেক্ষাপটের জরুরি বিষয়। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে পুরা দুনিয়ার মুসলিম অমুসলিম সবাইকে এই বিপদ থেকে মুক্তি দান করে।